আসসালামু আলাইকুম কিং অফ ল্যাপটপ সলিউশনের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইউসুফ বলছি তো সবাইকে আমি সালাম জানাচ্ছি এবং আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরা আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি তো শুরু করা যাক আমরা আজকে যে ক্লাসটি নিয়ে আসছি ইলেকট্রনিক্সের জগতে যতগুলো কাজগুলো হয়ে থাকে সবগুলো হচ্ছে যে একটা যুক্তি ভিত্তিক যে কাজগুলো সেগুলোকে একটা আইসি ধারা তৈরি করা হয় বা আইসির মাধ্যমে কাজ করানো হয় তো আমরা সেই আইসি বা যুক্তিক যে ক্লাস মানে যুক্তিক যে সাবজেক্টগুলো আছে যেমন আমরা বলে থাকি লজিক গেট তো আমরা সেই লজিক গেট নিয়ে আমরা আসলাম তো ওকে শিক্ষার্থী বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা খুব দ্রুত সাবস্ক্রাইব করুন কারণ আমরা খুব ফিউচারে আরও ভালো ক্লাস নিয়ে আসবো যেগুলো একেবারে একদম ক্ষুদ্র ক্ষুদ্র যেই সাব সাবজেক্টগুলো আছে একদম প্রত্যেকটা সাবজেক্ট যেগুলো আছে সেগুলোকে আমরা চাচ্ছি যে প্রেজেন্টেশনটা এমনভাবে করি যেন শিক্ষার্থী বন্ধুরা খুব ভালোভাবে বুঝতে পারে এবং আপনারা সাবস্ক্রাইব তো করবেন পাশাপাশি আপনারা এই ক্লাসগুলোকে কি করবেন শেয়ার করা শুরু করবেন কারণ শেয়ার করলে একটা জিনিস হবে কি আমাদের যারা শিক্ষার্থী বন্ধুরা আছে তাদের এই প্রেজেন্টেশন ক্লাসগুলো যখন দেখবে যখন আমাদের এই অ্যানিমেশন ক্লাসগুলো প্রেজেন্টেশন ক্লাসগুলো প্র্যাকটিক্যাল সফটওয়্যার ধরার যে ক্লাসগুলো এগুলো তখন দেখলে ওরা বুঝতে পারবে যে আসলে এটা কীভাবে কাজ করে তো শেয়ার করবেন বেলাইকনে ক্লিক করবেন কারণ নতুন নতুন ভিডিওগুলো আমরা দিয়েই থাকবো আর আপনারা প্রতিনিয়ত পেতে পারবেন আর পেয়ে থাকবেন আর এই পাওয়ার আসার জন্যই আপনারা কী করবেন সাবস্ক্রাইব প্লাস বেলাইকনে ক্লিক করবেন ওকে শিক্ষিত বন্ধু আমরা যাই আন্ডারস্ট্যান্ডিং ডিজিটাল সার্কিট অল লজিক গেট ওকে আমরা একটু দেখে আসি এখানে আমরা এনিমেশনের মাধ্যমে দেখতে পাচ্ছি চিত্রগুলো লক্ষ্য করে দেখুন আসলে কী চিত্র আমরা দেখে আসি এখানে আমরা যে চিত্রগুলো দেখতে পাচ্ছি এখানে এই যে অ্যান গেট অর্গেট অ্যান ন্যান গেট গেট তারপর এই যে আমাদের নট গেট এইগুলো যে আমাদের গেটগুলো আছে এই গেটগুলো আমাদের এক একটা আইসি তো এগুলো কীসের ছবি আমরা বুঝতে পারলাম যে এগুলো হচ্ছে যে আইসি এক ধরনের আইসি আর এই আইসিগুলো অবশ্যই কি করে ক্যালকুলেশন করে যৌক্তিকভাবে সে আউটপুট দেয় তো আমরা একটু যাই দেখে আসি এগুলো লজিক গেটের ছবি তো আমরা একটার পর একটা আমরা এনিমেশনের মধ্যে দেখতে থাকি তো এগুলো কি করে এগুলো বিদ্যুতের যুক্তিভিত্তিক প্রবাহকে নিয়ন্ত্রণ করে থাকে আপনারা দেখতে পাচ্ছেন পাশে অ্যানিমেশনের ছবি দেওয়া আছে এটা সুইচটা ক্লোজ হলো আর এখানে আমার মোটরটা ঘোরা শুরু করলো আবার সুইচটা অফ হয়ে গেলো দুটাই অফ তখন আমার সুইচটা অফ আবার একটা অন একটা অফ থাকলো তখনও আমার এই মোটরটা অফ থাকবে অর্থাৎ আপনারা বুঝতে পারতেছেন যে কখন একটু নজর দিয়ে রাখেন এটা কি হচ্ছে বিটা কী হচ্ছে পাশাপাশি আপনার মোটরের কী অবস্থা হচ্ছে সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন এম দিয়ে মোটর ওকে শিক্ষার্থী বন্ধুরা আমরা আরও ডিপলি এখানে বুঝতে না পারলে কোনো সমস্যা নেই আপনারা ধৈর্য সহকারে ক্লাসটি দেখা শুরু করুন এবং বোঝার চেষ্টা করুন আমরা এনিমেশনের মাধ্যমে কীভাবে প্রেজেন্টেশন করতেছি সেটাই দেখেন তো শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখতে পাচ্তেছি আন্ডারস্ট্যান্ডিং ডিজিটাল সার্কিট অ্যান্ড অল লজিক গেইড আমাদের আজকের পার্ট লজিক গেট বিশেষ ধরনের ইলেকট্রনিক সার্কিট যা এক বা একাধিক ইনপুট থাকে ও কেবলমাত্র একটি আউটপুট থাকে এবং ইনপুটসমূহের লজিক অবস্থার উপর ভিত্তি করে আউটপুট প্রদান করে লজিক গেট সমূহ লজিক হাই ওয়ান যেটা প্রকাশ করে এবং লজিক লো যেটা জিরু প্রকাশ করে এই দুটি বাইনারি লজিক নিয়েই কাজ করে এক বা মানে এক কথায় যেটা আমরা বলতে পারি যে ওয়ান সমান সমান অন এবং জিরো সমান সমান অফ আর এই অন অফ হচ্ছে সুইচ তো স্বাভাবিকভাবে আমরা অন অফের কথা বলতে গেলেই সুইচ বলে থাকি ওকে তো ইলেকট্রিককে ইলেকট্রিক বা ইলেকট্রনিক্স যে সার্কিট বিশেষ যে গাণিতিক সূত্র হিসেব করে কাজ হয় বলে একে যুক্তিভিত্তিক বলা হয় তাহলে শিক্ষার্থী বন্ধুরা আপনারা বুঝতে পারলেন যে যুক্তিভিত্তিক কী জিনিস ওকে আমরা এখানে ছবিটা আরেকবার একটু কষ্ট করে দেখে আসি আসেন তো আমরা এটা এখন ক্লোজ আর বিটা ক্লোজ তখন কি হয় আবার এইটা ওপেন আবার বিটা ক্লোজ সেটা কি হয় আবার এ ক্লোজ বি ওপেন সেটা কী হয় এবং দুটাই ওপেন এগুলো কী হয় এই কথাগুলো যে বলতেছি এটার সাথে আপনার ছবি একটা একটা করে মিলান আর ওই মোটরের দিকে তাকান মোটরের যে আমরা এখানে মোটরটা যেটা বোঝানোর চেষ্টা করছি এই যে ঘুরতে তো কখন ঘুরে দুোটাই ক্লোজ হলে অর্থাৎ এই কথাটাই বোঝানোর চেষ্টা করতেছি আপনারা এখনও যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আমরা আর একটু ডিপলি যাবো ওকে চলে যাই আমরা আজকের যে পাঠে যা শিখবো সেগুলো নিয়ে আমরা একটু দেখে আসি কি কি শিখব এই পাঠ শেষ মানে এই পাঠের শেষে শিক্ষার্থীরা কি শিখতে পায় আমরা একটু দেখে আসি লজিক গেট কি তা বলতে পারবে আমরা এখন যেটা কোশ্চেনটা তৈরি করলাম যে লজিক গেট কি তা বলতে পারবে কিনা তো এই যে বলাতে পারাটা আগে জানতে হবে তারপরে না বলতে পারবো ওকে তাহলে আরও একটু দেখে আসি লজিক গেটের ভেদ বলতে পারবে ওকে মানে পোকার ভেদ সম্পর্কেও আমাকে কোশ্চেন করতেছে যে বলতে পারবে কিনা ওকে ঠিক আছে তারপর দেখে আসি আর কি কি কোশ্চেন করতেছে তারপর সত্য সরণি সম্পর্কে বলতে পারবে ও সত্য সরণি তো এই সত্য সরণিটা কি আচ্ছা তারপর আরও বলতেছে যে মৌলিক লজিক গেট সম্পর্কে বিস্তারিত বলতে পারবে তো এই যে এখানে যে কোশ্চেনগুলো আছে এই কোশ্চেনগুলো কি সবগুলো বলা সম্ভব হ্যাঁ আমরা শিখতে পারলেই বলতে পারবো তাহলে ওকে আমরা কি শিখব সেগুলো আমরা দেখলাম প্রথমে শিখবো লজিক গেট কি দ্বিতীয়তে শিখব লজিক গেটের প্রকারভেদ কি তৃতীয়তে শিখব সত্য সরণী সম্পর্কে বলতে পারবে কি না এটা আমরা শিখবো তারপর শিখবো হচ্ছে যে মৌলিক লজিক গেট সম্পর্কে যেটা বিস্তারিত বলতে পারবে কিনা ওকে আমরা একটু দেখে আসি আজকে আমরা যে লজিক গেট সম্পর্কে পড় পড়বো ফার্স্ট লজিক গেটের যে সংজ্ঞাটা সেই সংজ্ঞাটা আমরা একটু দেখে আসি তো লজিক গেট হচ্ছে যে আমাদের যেই ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট বিদ্যুতের যুক্তিক ভিত্তিক প্রবাহেকে নিয়ন্ত্রণ করা বা নিয়ন্ত্রণ করে তাকে লজিক গেট বলে তাহলে আমরা কি বুঝতে পারলাম যে একটা সার্কিটে অত টোটালি একটা চিন্তা করেন যে একটা লাইনে কখন ভোল্টেজ থাকবে এবং কখন ভোল্টেজ থাকবে না এই যুক্তিটা মানে এই মানে এই যে যেই কি বলবো টাইমিং বা এই যে আমাদের যেই ভোল্টেজটা রাখবো কি রাখবো না এই চিন্তাটা এই সঠিক চিন্তাটা করার জন্য যে সার্কিটে আমাদের তৈরি করা হয় চিন্তা করার জন্য বা চিন্তা সময় বা সঠিক সময়ে সে অন হবে সঠিক সময়ে সে অফ হবে এই যে চিন্তা করাটার যে বিষয়টা সেটাই হচ্ছে যে আমাদের লজিক গেট ওকে তাহলে বজানো হচ্ছে যে ওই লাইনের প্রবাহ সময়টাকে নিয়ন্ত্রণ করা এটাই হচ্ছে যে লজিক গেট ওকে এবার আমরা যাই লজিক গেটের প্রকার তাহলে আমরা প্রকার ভেদটা দেখে আসি লজিক গেট তো লজিক গেটে আমরা দেখতে পাচ্ছি যে বেসিক্যালি মৌলিক লজিক গেট আর যৌগিক লজিক গেট তো মৌলিক লজিক গেট আমরা জানবো কি এবং যৌগিক মানে যেটাকে যৌগিক লজিক গেট বলে সেটা কি জানব ওকে আমরা দেখে আসি আরও কী কী ভাগ করছে তো আমরা দেখতে পেলাম মৌলিক লজিক গেট হচ্ছে যে অর গেইট অ্যান্ড গেইট নট গেট তো আমরা জানি যে মৌলিক মানে এই তিনটা গেটকে মৌলিক বলে কারণ কেন মৌলিক কেন অর্থাৎ মৌলিক বলতে এই এটা যার যার ভাবে বা একেবারে তাকে সে ছাড়া আর কেউ নেই তার সাথে তাকে মৌলিক বলে অর্থাৎ ও ও নিজের রেজাল্টটাই দিতে পারবে এর মতো করে রেজাল্ট অন্য কেউ দিবে না তো যার কারণে এটা মৌলিক অর্থাৎ ও এটা মূল এইখান থেকেই ওর জন্মসূত্র এটাই তার জন্ম এটাই তার সৃষ্টি ওকে তো এটা হচ্ছে মৌলিক আর যেটা যৌগিক বলতে বোঝানো হচ্ছে এই মৌলিকগুলোর সাথে একটা আর একটা সাথে যে সম্পর্ক করে আরেকটা নতুন ক্রিয়েট করাকে বলা হয় বা নতুন জন্ম দেওয়াটাকে বলা হয় যৌগিক অর্থাৎ মৌলিকটার সাথে নতুন করে কোনো আরেকটা মৌলিক লাগাই দিয়ে অর্থাৎ দুইটা মৌলিক একসাথে করে আমাদের নতুন আরেকটা একটা সাবজেক্ট তৈরি করাকে বলা হয় যৌগিক ওকে তো সর্বজনীন যৌগিক আর একটা হচ্ছে বিশেষ যৌগিক তো আমরা একটু দেখে আসি সর্বজনীন যৌগিক মানে যে সর্বজনীন গেটটা কি সেটা আমরা একটু দেখে আসি নর গেট অ্যান্ড ন্যান গেট এটা হচ্ছে যে আমাদের সর্বজনীন গেট ওকে এবার বিশেষ গেটটা দেখি তো আমরা বিশেষ গেটের ভিতরে আমরা দেখতে পাচ্ছি এক গেইট আর একটা হচ্ছে যে এক্স নর গেট ওকে এক্স অর আর একটা নর তো আমরা বুঝতে পারলাম যে এগুলো মৌলিক থেকেই আসছে তো আমরা এগুলো নিয়ে বিস্তারিত যাবো আরও ভিডিও আসবে আমাদের ডিজিটাল সার্কিট নিয়ে তো শিক্ষার্থী বন্ধুরা যদি তোমরা চাও যারা আইসিটিতে পড়তেছো বা আইসিটি নিয়ে পড়তে চাচ্ছ বা বুঝতেছো না বা যারা আমাদের এই সাবজেক্টটা দেখতে চাচ্ছো তারা যদি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো যখন আমি দেখবো যে এটা ভিউয়ার্স বেশি সাবস্ক্রাইব বেশি তখন আমরা আরও ভালোভাবে অ্যানিমেশন দিয়ে সুন্দরভাবে প্রেজেন্টেশন করার চেষ্টা করব। এবং আমরা শুধু পড়ি লজিক গেট লজিক গেট আর অঙ্ক 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 এটা আসলে কোথায় ব্যবহার হয় কি কারণে ব্যবহার হয় কোন সার্কিটে ব্যবহার হচ্ছে বা এটা কীভাবে ব্যবহার হচ্ছে এটা কি জিনিসটা একদম সম্পূর্ণ আমরা ছোট্ট ছোট্ট ক্ষুদ্র থেকে তুলে ধরার চেষ্টা করব। ইনশাল্লাহ তাহলে যদি এটা রেসপন্স পাওয়া যায় মানে এটার ভিউয়ার্স বাড়ে বা ভিউয়ার্সটা বেশি মানে তাহলে মানে বোঝা যাবে কি আপনাদের আগ্রহ আছে জানার আর আপনারা অবশ্যই ডেসক্রিপশানে নিচে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন যে আমরা এই ক্লাসটাকে আরও কন্টিনিউ কন্টিনিউ করব কি না অর্থাৎ আরও ভালো করে বানাবো কি না আরও বাকি যে ক্লাসগুলো আছে সেগুলো করবো কি না তাহলে ওকে শিক্ষার্থী বন্ধুরা আমরা সামনের দিকে যাই তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইনপুট যে ভিত্তিক লজিক গেট প্রকারভেদ সেটা আমরা দেখে আসবো আসলে ইনপুট ভিত্তিক লজিক গেটের প্রকারভেদ কেন পড়বো কারণ ইনপুট আমরা কী কী হয় সেটা নিয়ে আমরা দেখে আসবো ওকে তো লজিক গেটের ইনপুটে দেখি আমরা বললো যে এক ইনপুট বিশিষ্ট লজিক গেট আরেকটা বলছে দুই বা ততোধিক ইনপুট বিশিষ্ট লজিক গেট অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে একপুট মানে দিক দিয়ে ইনপুট হবে আরেক দিক দিয়ে আউট হয়ে যাবে এটা হচ্ছে এক ইনপুট বিশিষ্ট আর আছে যে এরকম দুইটা ইনপুট হবে একটা আউটপুট হবে বা তিন চারটা ইনপুট হবে একটা আউটপুট হবে এটাকে বলা হয় দুই বা ততোধিক ইনপুট বিশিষ্ট লজিক গেট ওকে শিক্ষার্থী বন্ধুরা আমরা একটু দেখে আছি যে এক ইনপুট বিশিষ্ট লজিক গেট কী নর গেটকে বলা হয় এক ইনপুট যেটা আপনার গেট যেটা নট গেট সেটাকে বলা হয় এক ইনপুট বিশিষ্ট লজিক গেট ওকে দুই বা ততধিক ইনপুট বিশিষ্ট লজিক গেটের যে নামগুলো সেগুলো আমরা নিচে দেখতে পাচ্ছি যে অ্যান্ড গেটটা হচ্ছে যে আমাদের কত দুই বা ততধিক হতে পারে আর গেটটা আমাদের দুই বা তত হতে পারে ন্যান গেটটা দুই বা ততধিক হতে পারে নর্গেটটা এভাবে এইভাবে করে আমাদের একজন গেট একজন নর্থ গেট অর গেট এগুলো আমাদের সবগুলোকে অনেকগুলো ইনপুট ঘটানো যায় তাহলে এবার আমরা সামনের দিকে আগাই আমরা বুঝতে পারলাম যে ইনপুটের ভিত্তিতে লজিক গেটকে ভাগ করলো আমরা দুভাগে এবার আমরা যাই অর্গেট নিয়ে আমাদের ফার্স্ট ক্লাস আমরা আমরা আজকে অর্গেট নিয়ে দিব এরপরে আস্তে আস্তে যতগুলো আমাদের সাবজেক্ট আসবে সেগুলো নিয়ে আমরা এভাবে করে প্রেজেন্টেশন করার চেষ্টা করব তো আমরা দেখি যে লজিক গেটে দুই বা ততদিক ইনপুট থাকে ও আউটপুট থাকে একটি এবং আউটপুট হয় ইনপুটগুলোর যৌক্তিক যোগফলের সমান তাকে অর্গেট বলে অর্থাৎ এটা অর্গেডের সংজ্ঞা তো অর্গেডের সংজ্ঞা আমরা কি বুঝতে পারলাম যে একটা ধরলাম একটা আইসি এই এটা প্রত্যেকটাই একটা লজিক গেটের মাধ্যমে যেগুলো করা হয় এগুলো এক একটা আইসি তো ওই আইসির ভিতরে কি বললো যে দুইটা ইনপুট বা তারও বেশি ইনপুট হতে পারে তো এই ইনপুটের যোগফল অর্থাৎ এই ইনপুটের যৌক্তিক যোগফলের উপরে ভিত্তি করে আউটপুটটা আমরা পাবো এটা হচ্ছে যে আমাদের অর অর্গেড তো ওকে শিক্ষার্থী বন্ধুরা আমরা অর্গেটের যে সিম্বলটা বা যে ডায়গ্রামটা সেটা আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি যে অর্গেটের যে ডায়গ্রামটা এই ডায়গ্রামে আমরা দেখতে পাচ্ছি যে ইনপুট এ এবং বি দেওয়া হয়েছে অর্থাৎ দুইটা লাইন আছে এখানে আর আউটপুট একটা দেওয়া আছে এক্স তাহলে আউটপুট আমরা বুঝতে পারলাম এটাকে আমরা অর্গেড বল দিই তো আমরা ডায়গ্রামও দেখলাম এর পরে আমরা যে কি কী করবো আমরা এই যে এখন আমরা দেখতে পাচ্ছি অর্গেটের ডাইগ্রামের যে আমরা বিশিষ্টভাবে আমরা একটা টেবিল দেখতে পাচ্ছি আর এই টেবিলটা কি তো আমরা দেখে আসি জিরো মানি অফ অন মানি অন আর এখানে ইনপুটের আউটপুটের যে ডায়গ্রামের বি দেওয়া আছে সেইখানে তো অরগেটের ডাইগ্রামের নিচে লেখা আছে দুই ইনপুট বিশিষ্ট অরগেটের সত্য সরণ আর তার শত্বক অর্থাৎ শক্ত শক্ত আমরা যে সত্যক সরণিটা বলতে বোঝানোর চেষ্টা করতেছি সেটা হচ্ছে যে আমরা ওই মুহুর্তে যদি একটা ইনপুট হয় আর আরেকটা যদি ইনপুট না হয় মানে অফ থাকে একটা অন থাকে আরেকটা যদি অফ থাকে তাহলে আউটপুট কি হতে পারে আবার যদি এটা যদি অফ থাকে বিটা যদি অন থাকে তাহলে আউটপুট কি হতে পারে বিটা যদি আবার অফ থাকে এটা যদি অন থাকে তখন আউটপুট কি হতে পারে বা দুইটা যদি আমাদের অফ থাকে তাহলে আউটপুট কি হতে পারে অর্থাৎ এক কথা হচ্ছে যে এই লাইনে কারেন্ট নাই তাহলে কি হতে পারে এই বিষয় নিয়ে আমাদেরকে শক্ত যে যেই সাবজেক্টটা অর্থাৎ যে অঙ্কটা সেই অঙ্কটা আমাদের এখানে টেবিলের মাধ্যমে তুলে ধরে অর্থাৎ এই টেবিলে তুলে ধরাটাকেই বলা হয় যৌক্তিক ওকে আমরা দেখে আসি শক্তসরণি যেটা কি সত্য সরণি হচ্ছে যে যেই সারণীতে বুলিয়ান। আলজেবর কোনো ফাংশানের ইনপুট বা চলকগুলোর বিভিন্ন মানের উপর ভিত্তি করে আউটপুটের মান প্রদর্শন হয় তাকে সত্যক সরণী বলে বা ইংলিশে টু টেবিল বলে তাহলে আমরা বুঝতে পারলাম যে সত্যক সরণীটা কী এটা তো ভয়ের ভাষায় বললাম আর এক কথা আপনারা বুঝতে পারলেন যে যৌক্তিক যে তথ্য অর্থাৎ এই মুহূর্তে আমার একটা নাই আরেকটা আছে সেটা কি আউটপুট হবে এই যে তথ্যটা সেটা আমরা দেখলেই বুঝতে পারবো আমরা আরেকটু সহজ করে আরেকটু সরল করে আমরা নিয়ে আসবো ওকে দেখে আসি তো ইনপুট মানে ইনপুট যে সংখ্যা ওর সত্যক সরণিটা কি সেটা আমরা দেখে আসি তো ইনপুট সংখ্যার ওপর নির্ভর করে সত্যক সরণির রো বা সার মানে সারির যে সংখ্যাটা সেটা এই সম্পর্কিত একটি সূত্র হচ্ছে যে যদি টুর উপরে মানে ট্যুর মানে কী বলবো এটা একটা টু টু টুটার উপরে যদি এন ধরে থাকি আর এনটাই হচ্ছে যে আমাদের ইনপুটের সংখ্যা তো আমরা যদি টুর উপরে এন ধরি সেটাই আমাদের ধরে নিই এন তো লোকে আমরা দেখে আসি যে যদি ইনপুট অ্যাক্টিভ হচ্ছে মানে ইনপুট অ্যাক্টিভ হল তাকে ও যদি আমরা টু ধরি তা তার উপরে যদি ওয়ান দিই বা দুইভাবে দেওয়া যাবে অর্থাৎ এর সত্যক সরণি রো বা শাড়ি দুটি সংখ্যা অর্থাৎ আমরা বোঝানোর চেষ্টা করতেছি যে যদি ইনপুট একটি হলে তাকে আমরা কি বলবো টু উপরে ওয়ান অর্থাৎ একটাই তার কোনো ইয়ে হবে না মানে টু টুই থাকবে এটা কোনো ইয়ে না ওকে এরপর আমরা দেখে আসি যে ইনপুট যদি দুটি হলে তাকে আমরা কি বলবো টু টু মানে টু এর সাথে টু 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 পাওয়ার টু অর্থাৎ আমরা জানি যদি দুই হয় তাহলে দুইটা আরও দুইটা বেড়ে যাবে তলে মানে আমাদের চারটা হয়ে যাবে তো এরপর যদি আমরা ইনপুট আমরা যদি এবার দেখি যে তিন তো তিন হলে উপরে আমরা টু এর সাথে উপরে থাকবে তিন তাহলে দেখা যাবে যে আমাদের দুই আবার দুই আবার দুই অর্থাৎ তাহলে আমরা বুঝতে পারলাম যে প্রথমে যদি দুই হয় পরে আবার আমাদের দুই হবে তাহলে দুই দুই চার হবে আবার চারের উপরে যখন থাকবে তখন আবার চার চার আট হয়ে যাবে অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে এটা হচ্ছে যে গুণফলের মতো অর্থাৎ আমাদের আমরা যদি কলম খাতা নিই একটু কলম দিয়ে যদি বুঝাই আসেন আমরা একটু দেখাই এই আমাদের কলম পেন আমি প্রথমে কী করলাম যে দুই নিলাম এভাবে আমি দুই নিলাম তার উপরে আমি এভাবে দুই দিলাম তাহলে দুই মানে কি দুইটা দুই দুইটা দুই দুইটা দুই তো দুইটা দুই মানে হচ্ছে যে আমার চার ওকে না আর যদি আমরা দুইয়ের উপরে যদি আমি তিন দেই তাহলে আমার এই দুই আর একটা দুই কত হলো চার তাহলে এই একটা দুইয়ের উপরে যদি তিন থাকে তাহলে এখানে আমাদের সবগুলো গুণ হবে তো এই গুণ দুই 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 কোনে চার রেজাল্ট আসলো আবার গুণ দুই তাহলে চার দুকণে আট তাহলে শিক্ষার্থী বন্ধুরা আপনারা বুঝতে পারতেছেন যে আট কীভাবে হলো অর্থাৎ তিনটা দুয়ে গুণন অর্থাৎ তিনটা দুয়ের গুণন ফলটাকে বলা হয় এটা তাহলে এই হচ্ছে যে আমাদের বোঝানোর কথা যে আমাদের ট্যুর টেবিল যেটা হয় সেটা এই ভেজের উপরে ইনপুটের উপরে বিশেষ করে ইনপুট কি সেটার উপরে ভিত্তি করে আমাদের ট্যুর টেবিলটা হয়ে থাকে ইনপুট যদি একটা হয় তাহলে ট্যুর টেবিলের আমার চার্ট যে ঘরগুলো হবে ওই ঘরগুলো আমাদের তখন ওভাবে করতে হবে আর যদি ট্যুর টেবিল যদি আমাদের দুইটা ইনপুট হয় তাহলে আমাদের ঘরগুলোকে ওভাবে করতে হবে যদি তিনটা হয় তাহলে ঘরগুলোকে ওভাবে করতে হবে ওকে আপনারা বুঝতে পারতেছেন কি না আমি জানি না আমি আবার দেখাই দেখেন ধরলাম এ আমাদের একটা তাহলে আমাদের টু টেবিল কী করবে এরকম একটার ভিতরে এভাবে রাখবে তো এখানে জিরো আর ওয়ান ওকে এইটার আউটপুট জিরো হলে জিরো আর ওয়ান হলে ওয়ান এইভাবে করে আমাদের আউটপুট এটা হচ্ছে যে আমাদের ইন এটা আমাদের ইন আর এটা হচ্ছে যে আমাদের আউট এটা হচ্ছে একটার বেলা দেখলাম আর যদি দুইটা হয় তাহলে দুইটা হবে কিভাবে আপনারা একটু লক্ষ্য করেন ওকে আমরা দুটা টেবিল দিলাম আর এটা হচ্ছে আউট আর দুইটা ইনপুট কি একটা ধরলাম এ আর একটা ধরলাম বি তো আপনার দেখেন এখানে যদি আপনার জিরো আর এখানে যদি ওয়ান হয় তাহলে এখানে আবার জিরো জিরো ওয়ান ওয়ান অর্থাৎ কয়টা হয়ে চারটা ইনপুট গেলো দুইটা ঘরে তাহলে এই হচ্ছে যে আমাদের টু টেবিলের সাধারণভাবে আমাদের যে অঙ্কটা সেটা আমরা কি কেন আমরা টেবিলটাকে বাড়াই সেটা দেখালাম বা কেন আমাদের স্মরণীটা আমাদের কেন এরকম হচ্ছে সেটা দেখালাম আমরা আর একটু এইটা এইটাই আমরা দেখাবো এখানে আমরা তো দেখালাম এইটাই আমরা দেখাবো যে ভিতরে কিভাবে ক্লাসটা আরও সুন্দরভাবে প্রেজেন্টেশন করা যায় ওকে তো আমরা যাই যদি ইনপুট অ্যাক্টিভ হয় তাহলে শত সরণিটা কী হবে সেটা আমরা দেখে আসছি ওকে এই যে আমাদের শতক সরণিটা ইনপুট আর আউটপুট টেবিলটা আমরা দেখলাম এখানে আমরা দিল যে জিরো আর এক অর্থাৎ শূন্য আর এক তাহলে আউটপুট কি হবে আপনারা বুঝতে পারবেন এটা তখন ইনপুটের উপরে বেস করে আর যদি ইনপুটের দুটি হলে শতক সরণিটা কী হবে সেটা আমরা একটু দেখে আসি টেবিলটা এই যে আমাদের এটা হচ্ছে ইনপুট আর এটা হচ্ছে যে আউটপুট তা আমরা দেখতে পাচ্ছি যে এ এবং বি আর আউটপুট সমান সমান সি তাহলে এটা কি হবে জিরো এক শূন্য এক অর্থাৎ আমাদের তো এখানে মনে রাখতে হবে যে আমাদের বাইনারি কোড হচ্ছে যে শূন্য আর এক মানে জিরো আর ওয়ান তাহলে এখানে যেহেতু আমার দুটো ইনপুট আর দুটো ইনপুট হলে মানে আমার চারটা হয়ে যাবে শিক্ষার্থী বন্ধু মনে আছে একটু আগে দেখালাম টু এর উপরে এন যদি দিই এই টু এর উপরে এন মানে কি এটা হচ্ছে যে আমাদের এটা হচ্ছে যে আমাদের পাওয়ার তাহলে আমার যদি এখন ট্যুর রূপে যদি দুইটা ইনপুট দিই তাহলে দুইটা দুইটা ইনপুট তাহলে আমাদের যেহেতু টু মানে কি টু মানে মানে আমাদের বেইজ অর্থাৎ বাইনারি টু কেন দেওয়া হয়েছে বাইনারি আর এখানে আমাদের পা অ্যান মানে কি পাওয়ার মানে ইনপুট ইনপুট যদি দুইটা হয় তাহলে দুই দিয়ে দিবেন তিনটা হলে তিন দিয়ে দিবেন চারটা হলে চার দিয়ে দিবেন তাহলে মানে কি দুয়ের উপরে আমরা দুইটা হচ্ছে আমাদের বেস বাইনারি আর এর উপরে যতগুলো আমরা পাওয়ার দিব অর্থাৎ ইনপুট যতগুলো ঘটবে ওইটাই পাওয়ার আর ওইটার উপরে বেস করে আমাদের কি হবে আমাদের টোটালি চারটা শুরু করতে পারবো আমরা যে চারটা করলাম টুর টেবিল এই ট্যুর টেবিলটা আমরা করতে পারবো তাহলে ওকে শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখে আসি এখানে টু টেবিলের কিভাবে সাজাতে হয় জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এটা হচ্ছে বি আবার যদি এটা দেখি তো জিরো জিরো এক এক মানে শূন্য শূন্য এক এক ওকে তো এবার চলে যাই আমরা আউটপুটে দেখলাম যে একটা একটা করে আউটপুট হয় আর ইনপুটে দুটা করে দেখলাম এখন আমরা যদি ইনপুট তিনটা হয় তাহলে আমাদের কী ঘটবে দেখে আসি এই হচ্ছে যে ইনপুটের টেবিল আমরা দেখে আসতেছি এটা ইনপুট আর এটা আউটপুট তো ইনপুটে কী হবে এ বি সি আমাদের ইনপুট আর ডি হবে আউটপুট তাহলে আমরা এখানে যে চার্টের যে সংখ্যাটা দেখছি যদি আপনারা একটু লক্ষ্য করে দেখেন এখানে দুই হচ্ছে যে আমাদের বাইনারি আর ইনপুট হচ্ছে যে তিনটা তাহলে আমাদের রো হবে তিনটা দুইয়ের গুণন ফল হবে তাহলে আটটা ঘর রাখতে হবে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে শিক্ষার্থী বন্ধুরা এবার বুঝতে পারলেন যে কেন আমাদের টু টেবিলটা আটটা করলাম এই হচ্ছে যে আমাদের ইনপুটের ভিত্তির উপরে ডিপেন্ড করে আমরা আটটা করলাম আর বাইনারি সংখ্যা কেন আমরা টু ধরে রাখতেছি এটা বাইনারির কারণে আমরা টু ধরে রাখতেছি অর্থাৎ বাইনারি কি জিরো আর ওয়ান জিরো আর ওয়ান এই হচ্ছে যে আমাদের সিস্টেম টু টেবিলেট সিস্টেম তাহলে আমরা এই এই আমরা যদি দেখি যে সিটাতে শুরু হবে স্টার্ট প্রথম যে আমরা একটা ধরলাম সেটা জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান আপনি বলতে পারেন যে স্যার আপনার এতে কী জিরো ওয়ান জিরো ওয়ান দিয়ে এবার এখানে বিতে কি আমরা টু টু জিরো জিরো ওয়ান 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 জিরো জিরো ওয়ান ওয়ান জিরো এভাবে করতে পারবো হ্যাঁ পারব আপনার চেঞ্জ হলেই হবে এক কথা হচ্ছে যে কোনো সমস্যা নেই তবে আমাদের স্টার্ট এখানে যে নিয়মটা দিতে পারছেন এখানে চারটা শূন্য আসছে তাহলে তখন যদি ঘুরাই ধরেন তাহলে এখানে চারটা শূন্য চলে আসবে এখানে দুইটা দুইটা করে থাকবে আর এখানে একটা একটা করে থাকবে এইটাই হচ্ছে যে কথা এখন কথা হচ্ছে যে রোলস তো রোলসই এখানে রোলসটা ফলো করলেই আমরা ধরতে পারবো ওকে তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি ক্লাসগুলো বুঝতে পারতেছেন এখন আমরা চলে যাব আর একটু ভিতরে কারণ আমাদের ক্লাসটা এই মানে সামনের দিকে নিয়ে যেতে হবে তো ট্যুর টেবিল সম্বন্ধে আমরা বোঝানোর চেষ্টা করলাম এবার চলে যাই আমরা প্র্যাকটিক্যালি একটু বুঝে আসি তো এই হচ্ছে যে আমার ট্যুর টেবিল আমরা দুই ইনপুটের ট্যুর টেবিল দেখব দুইটা দেখতে মানে দুইটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে তিনটা কত হবে চারটা হলে কত হবে পাঁচটা হলে কত হবে ওকে সবগুলো আমরা দেখাবো ইনশাল্লাহ তাহলে এই হচ্ছে যে আমাদের টু টেবিলের সিস্টেম এই হচ্ছে যে আমাদের সার্কিট তো শিক্ষার্থী বন্ধুরা এই যে অঙ্কটা করে থাকি কেন অঙ্কটা করে থাকি এই যে একটা সার্কিটের আউটপুটটাই হচ্ছে যে আমাদের মেন আমাদের এই হচ্ছে যে আউটপুট একটা বাল্ব জ্বালাবো তো এই বাল্বটা আমরা একটা সার্কিট মানে একটা আইসির মাধ্যমে জ্বালাতে যাচ্ছি তো আমরা তো মানে সার্কিটের ভিতরে আমরা কোনো সুইচের লাইন কেটে দিয়ে বা আমাদের সুইচের লাইনকে আমরা মানে কি বলবো মানে সার্কিটের যে বর্তনী মানে এই যে আমাদের যে লাইনটা যে এটাকে লেয়ার বলে বা আমাদের বর্তনি বা আমাদের এটাকে বলা হয় সংযোগ তো এই সংযোগটা কেটে দিয়ে তো সুইচ বানাতে পারি না তো এখানে আমাদের সুইচটা বানাতে হলে কি লাগবে নিশ্চিত আমাদের এরকম একটা সুইচের মতো কাজ করে এরকম কিছু আমাদের লাগবে তাই না সুইচের কাজ কি অন আর অফ রাখা তো আমাদের এই সুইচের কাজটা যেন ঠিকমতো হয় সেই কাজটা করার জন্য যে আইসি ব্যবহার করি তাকে ওই আইসির ভিতরে আমাদের এই লজিক গেটগুলো ব্যবহার করা হয় তো আমরা দেখে আসতেছি যে এটা একটা ব্যাটারি আমরা এখানে দেখতে পেলাম এটা একটা ব্যাটারি আর এখানে আমরা ধরলাম এটা একটা সুইচ আর এখানে একটা সুইচ দুইটা সুইচ আর এটা হচ্ছে যে আমাদের আউটপুট তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রথম সুইচটা হচ্ছে যে এ আর দ্বিতীয় সুইচটা হচ্ছে যে আমাদের বি তাহলে আমরা দেখতে পেলাম যে এ হচ্ছে যে আমাদের এ আর এ হচ্ছে যে আমাদের বি আর আউটপুট দুইটার যোগফলই হবে আউটপুট এই হচ্ছে যে আমাদের এ প্লাস বি তাহলে শিক্ষার্থী বন্ধুরা আপনারা বুঝতে পারলেন যে কী আমরা এই সার্কিটটা চালানোর জন্যই এই অঙ্কটা আমরা দেখে থাকি কে অঙ্কটা কী হয় তো ওকে শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখি যে প্রথমে আমাদের কী বলতেছে দেখলাম যে প্রথমে যদি এটা আমাদের ব্যবহার করেই এইতে যদি আমরা ইনপুট দিই এখানে যদি আমরা ইনপুটে জিরু রাখি জিরু প্রথমে তাহলে জিরু মানে কি এই সুইচটা ও পেন তাহলে ওকে তাহলে এবার আর একটা আমার ইনপুট রয়ে গেছে বি আর বিটা কি হয় সেটা আমরা একটু দেখে আসি তো শিক্ষিত বন্ধুরা আপনারা আমাদের অ্যানিমেশনের ক্লাসটা দেখবেন আমরা তাহলে আর এখন পেন দিয়ে আর লিখব না অ্যানিমেশান দিয়ে দেখব আপনারা একটু লক্ষ্য করবেন এখন আমরা এর সাবজেক্টটা দেখলাম এখন যদি আমরা বিয়েরটা দেখি বিতে বললো আবার বিটাও জিরো তাহলে আমার কি এই সার্কিটের ভিতরে আমরা যেটা দেখতে পাচ্ছি এই সার্কিটে আমাদের দুটাই ওপেন অবস্থায় আছে দুটাই ওপেন যার কারণে আমরা আউটপুট কোনো বাল্ব জ্বলতেছে না তাহলে এই যে আমাদের আলফ বাল্বটা যে জ্বলতেছে না আর এই বাল্বটা না জ্বলার কারণে আমাদের আউটপুট দুটায় জিরো আছে তার কারণে জ্বলতেছে না ওকে এবার আমরা সামনের দিকে যাই আউটপুট জিরো তো আমরা আবার দেখতে পেলাম যে এ আমরা যদি জিরো রাখি আর বিটা যদি আমরা ক্লোজ করে দিই দেখেন ক্লোজ বলতে যে সংযোগ ঘটাই দিলাম তো সংযোগ ঘটালে কি হবে সেই বিষয়টা আমরা একটু দেখে আসি সংযোগ ঘটালে আমাদের কি হয় আউটপুট কি হয় দেখে আসি এইখানে আমাদের এই আউটপুটটার দিকে লক্ষ্য রাখবেন এই আউটপুটটার দিকে আমাদের লক্ষ্য রাখবেন এই আউটপুট আমাদের কি হয় সেটা আমরা দেখে আসি দেখে আসলাম এক তো এক হওয়ার কারণে শিক্ষার্থী বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এক আর ওই মুহুর্তে আমাদের বাতি জ্বলছে আমরা আবার নিয়ে যাই আউটপুট দেখি এক তাহলে এই আমাদের বাতিটা জ্বললো বাতিটার কালার আমাদের চেঞ্জ হলো তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে শিক্ষার্থী বন্ধুরা এইখানে আপনার যেই আউটপুটটা এদিক দিয়ে এদিক দিকে আর যেতে পারলো না এদিকে আর যেতে পারলো না কিন্তু এটা নিচ থেকে এসে এদিক থেকে ঠিকই আবার ওদিকে চলে গেল তাহলে দ্যাট মিন্স আমাদের বাটিটা আবার জ্বললো তো এ হচ্ছে যে আমাদের ট্যুর টেবিলের সিস্টেম তো আমরা দেখে আসি যে টু টেবিলের কী তো ওকে শিক্ষার্থী বন্ধু আমরা আবার চলে যাই আমরা এ ধরলাম আবার ক্লোজ মানে সংযোগ করলাম ওয়ান আর টে জিরু রাখলাম আমাদের বাতিটা আবার জ্বললো অর্থাৎ আমরা ইনপুট একটা হলেই আউটপুট আমাদের আউটপুট এক হয়ে যাবে অর্থাৎ আমাদের বাতিটা জ্বল উঠবে সার্কিটটা জ্বল উঠবে তো শিক্ষার্থী বন্ধুরা আমরা আবার চলে যাই দুইটাই আমাদের এক আছে তাহলে আউটপুট এক তাহলে মানে কি বুঝলাম যে আমাদের সার্কিটটা যে কোনোভাবেই যদি আউটপুটে এক পেয়ে যায় মানে ওয়ান পেয়ে যাই তাহলে আমাদের এই বাল্ব সার্কিটটা জ্বলতে থাকবে অর্থাৎ বাল্বটা চলবে তাহলে এই হচ্ছে যে আমাদের মানে যে যুক্তিক অঙ্ক সে অঙ্ক মূল সাবজেক্টটা যে আমরা লক্ষ্য করি অর্গেডের একটি মাত্র ইনপুট যদি এক হয় তবেই আমরা আউটপুট এক হবে অর্থাৎ যদি কোনোভাবেই যদি আমরা এক আনতে পারি মানে একটাতে ইনপুট ঘটাতে পারি তাহলে আউটপুট আমরা অবশ্যই পেয়ে যাব এই হচ্ছে তো আমাদের অর্গেডের সিস্টেম তা আমরা দেখে আসি যে শিক্ষার্থী বন্ধুরা অর্গেডের যেই নিয়ম বা যেই পরিস্থিতিটা সেটা আমরা একটু দেখে আসি আমরা নিম্নে দেখিয়েছি যে কিভাবে টানডিস্টার বা সুইচ ব্যবহার করে মানে বা সুইচ বা ডায়াগ্রাম ব্যবহার করে একটি অর্গেট করতে পারি তাহলে আমরা দেখে আসি যে অর্গেট করতে আমাদের কি কি ব্যবহার হতে পারে তো এখানে দেখলাম যে ট্রানজিস্টর দিয়ে কিভাবে অর্গেট বানানো হয় অর্থাৎ ওই যে আমরা যে আইসিটা দেখলাম অর্গেট নামে যে আইসিটা সেই আইসিটাই হচ্ছে যে আমাদের টানডিস্টার দিয়ে তৈরি টানডিস্টার দিয়ে তৈরি অথবা ডায়ড দিয়ে আমাদের তৈরি হয় তাহলে শিক্ষার্থী বন্ধুরা আপনারা বুঝতে পারলেন যে এই হচ্ছে যে আমাদের অর্গেট তৈরি করার সিস্টেম অর্গেট তৈরি করার সিস্টেম আমরা দেখলাম আর শিক্ষার্থী বন্ধুরা আমরা অবশ্যই এই যে আমরা যে ক্লাসটা দেখলাম সেই ক্লাসটি হচ্ছে যে প্র্যাকটিক্যালের একটা থিওরি দেওয়ার চেষ্টা করলাম যেটা অ্যানিমেশনের মাধ্যমে আর আমরা এটাকে ভালোভাবে প্রেজেন্টেশন করবে এখন প্র্যাকটিক্যাল দিয়ে যে এটা আসলে কীভাবে জ্বলতেছে আমাদের যে প্র্যাকটিক্যাল যে সিস্টেমটা সেটা আমরা সফটওয়্যার মাধ্যমে দেখাবো তাহলে চলেন আমরা চলে দেখে আসি ওকে আমরা এখানে দেখতে পাচ্ছি যে অর্গেট এখানে অর্গেট যে সাবজেক্টটা সেটা দেখলাম অর্গেট এটা মূলত মূল আইসির সিম্বলটা এরকম থাকবে দেখতে কিন্তু এটার ভিতরে কী হতে পারে সেটা আমরা এখানে নিচে দেখানোর চেষ্টা করলাম এই নিচে তো এখানে আপনারা দেখতে পেলেন যে নিচে এই সাবজেক্টটাতে আমাদের কি বানানো হয়েছে দুইটা টানডেস্টার দিয়ে আমরা দেখতে পেলাম যে এখানে যেই কালেক্টর আছে সেটা আমাদের পাঁচ বোল্ট দেওয়া আছে আর এখানে আমাদের বেইজে আমাদের নাইন বোল্ট দেওয়া থাকবে আর ইমিটারের মাধ্যমে আমাদের আবার আউটপুট করবে অর্থাৎ এখানে আমাদের টানডেস্টারের পাগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে উপরেরটা কালেক্টর পাশে আমাদের বাম পাশে যেটা সেটা হচ্ছে যে আমাদের বেস আর এটা হচ্ছে যে আমাদের ইমিটর তো আমরা দুইটা সুইচকে আমরা কি করলাম জিরো জিরো রাখলাম মানে ওপেন আপনারা দেখেন এ জিরো ও জিরো আমরা টু টেবিলটা একটু মিলাই দেখি এ জিরো রাখি আর ও জিরো রাখি তাহলে আউটপুট জিরো আমাদের এই আউটপুটটা অলরেডি জিরো দেখতে পাচ্ছেন আবার যদি আমরা এ যদি জিরো রাখি আর বি যদি ওয়ান রাখি এ আমরা ওয়ান রাখলাম দ্যাট মিন্স আমাদের আউটপুট আমরা ওয়ান তাহলে এই যে দুইটা বাতি জ্বলা শুরু করলো তো শিক্ষার্থী বন্ধুরা আবার যদি আমরা উপরেরটা দেখতে যাই যে যদি আমরা এ যদি আমরা ওয়ান রাখি আর যদি আমরা বি যদি জিরো রাখি বি যদি আমরা জিরো রাখি তাহলে আমাদের আউটপুট আবার যা লাইটটা দেখতে পাবো তাহলে আবার আমরা এখানে যদি দুটোটাই যদি আমরা ওয়ান ওয়ান রাখি তাহলে আউটপুট আমাদের রেজাল্ট দেখতে পাবো অর্থাৎ ঠিক বন্ধু কোনো একটা কানেকশন ঘটলেই আমাদের রেজাল্টটা যে আউটপুট দিয়ে দিবে সেটা আমরা অলরেডি দেখতে পাচ্ছি আর দুটোটা যদি আমাদের রেজাল্ট সুইচকে ওপেন রাখি অর্থাৎ জিরো জিরো রাখি তাহলে আমাদের রেজাল্টও জিরো জিরো আর যদি কোনো একটা সুইচকে আমি যদি সংযোগ ঘটাই তাহলে আমাদের রেজাল্ট পেয়ে গেলাম রেজাল্ট আউটপুট পেয়ে গেলাম এই হচ্ছে তো আমাদের প্র্যাকটিক্যালি অর্থাৎ আমাদের টান্ডেস্টারের মাধ্যমে যে ভিতরে যে যেই অর্গেট তৈরি হয় আসলে একটা আইসির ভিতরে যে দুইটা তানডেস্টার আর রেজিস্টার নিয়ে যে আমাদের অর্গেট আইসি তৈরি করা হয় সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করলাম তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা আমাদের চ্যানেলকে অবশ্যই আবার সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও ক্লাস পাওয়ার জন্য আর আমাদের এই ডিজিটাল সার্কিট নিয়ে আমাদের ডিজিটাল সার্কিট নিয়ে যে সাবজেক্ট নিয়ে আমরা দেখানোর চেষ্টা করতেছি প্র্যাকটিক্যালি যে অর্গেট অর্গেট বলে থাকি নর্গেড বলে থাকি তারপর অ্যাকজরগেড বলে থাকি এগুলোর ভিতরে কি। ভিতরে কীভাবে থাকে এটাই সেটা যে ভিতরে আসলে টান্ডেস্টার দিয়ে অর্থাৎ আইসি যে টান্ডেস্টার দিয়ে তৈরি হয় এটাই সেই আইসির মূল রোলস আর এইখানে যে রোলসটা আমরা দেখানোর চেষ্টা করলাম সেটাই সিম্বলটা হচ্ছে অর্গেট আর এই অর্গেট মিলে আরও আরও অর্গেট আরও আরও অ্যানগেট আরও আরও নর্গেট এগুলো মিলে যে আরও বড়ো বড়ো সার্কিট হয় সেটা আমরা আস্তে আস্তে প্রেজেন্টেশন করবো সেটা আপনাদের রেসপন্সের উপরে আপনারা যদি আমাদের সাবস্ক্রাইব করেন আপনারা যদি ভিউয়ার্স বাড়ান আপনারা যদি আমাদের চ্যানেলকে শেয়ার করেন এই ভিডিওগুলোকে বিভিন্ন যারা আইসিটি ক্লাস করতেছে বা যারা আমাদের শিক্ষার্থী বন্ধুর আছে তাদের কাছে যদি ক্লাসগুলোকে শেয়ার করেন ফেসবুকে শেয়ার করেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন তখন আমরা বুঝতে পারবো যে যখন আমাদের ভিউজ বাড়বে তখন আমরা বুঝতে পারবো যে হ্যাঁ আমাদের ক্লাস আপনাদের ভালো লাগছে তখন আমরা আরও আরও ভালো ভালো ভিডিও করে আমরা প্রেজেন্টেশন করব। ওকে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম